চা খান, আমি একটু পার্লারে যাব। পার্লারে যাবেন মানে ভাবি? আপনি তো এমনিই সুন্দর। সুন্দর না বান্দর, আপনার ভাই তো আমার দিকে ফিরেও চায় না। কি যে বলেন না ভাবি, মাসে কয়বার যান ভাবি? মাসে ভাবি 6-7 বার তো যাই ভাবি। 6-7 বার মেলা খরচ তাই না ভাবি? তা তো যাই ভাবি, 10-12 হাজার টাকা যায়। কেন ভাবি, আপনি পার্লারে যান না? না আসলে আমার যাইতে ইচ্ছা করে না ভাবি, আমি আসলে আসছিলাম আপনার একটা কথা বলতে। বলেন ভাবি, কি কথা বলবেন বলেন। না হয়েছে কি, আসলে আমার একটু টাকার দরকার আছিল, একটু ঝামেলার মধ্যে আছি, তো আগামী মাসের শুরুতেই আবার ফেরত দিয়ে দেব। এই কথা কইতে ভাবি এত ডরাইতেছেন কেন, প্রতিবেশী হয়েছে কিসের জন্য? কিন্তু ভাবি আপনি যদি কথাটা আমারে কালকে কইতেন, তাইলে আমি আজকে প্রোগ্রামটা করতাম না। আমি জানারা ভাবিরে কথা দিয়ে দিছি, ওনারে লইয়া আমরা দুজন পার্লারে যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাবি। আপনার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি তাহলে। হ্যাঁ আচ্ছা।